তো বন্ধুরা আমরা সকলেই যারা ক্রিপ্টোকারেন্সির ওপর ট্রেড করছি তাদের প্রত্যেকের জন্য বিটকয়েনের মুভমেন্টটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট কারণ কোনো কিছু বাই বা সেল করার আগে আমাদের সবার আগে এটা জানা দরকার যে বিটকয়েনের মধ্যে এবার কি হতে চলেছে বিটকয়েন উপরের দিকে উঠবে নাকি নিচের দিকে নামবে মানে বিটকয়েনের মধ্যে পাম্প আসবে নাকি ডাম্প আসবে কারণ ম্যাক্সিমাম কয়েন মোটামুটি প্রায় নাইনটি নাইন পারসেন্ট কয়নের ক্ষেত্রে এটাই হয় যে বিটকয়নের মধ্যে পাম্প পেলে সেই কয়েনের মধ্যেও পাম্প আসে আর বিটকয়েনের মধ্যে ডাম্প পেলে প্রত্যেকটি কয়নের মধ্যেই ডাম চলে আসে খুব রেয়ার কেসে হয় যে বিটকয়নের মধ্যে ডাম্প হচ্ছে অথচ সেই কয়নের মধ্যে পাম্প আসছে সেই রকম হয় কিন্তু সেটা ধরুন ওয়ান পারসেন্ট কয়নের ক্ষেত্রে হয় যদি সেই কয়েনটি কোনো ভালো নিউজ থাকে বা কোনো হঠাৎ করেই রকম হিউজ একটা বাইং প্রেসার চলে আসে তবেই সেই কয়নের মধ্যে বিটকয়েনের মধ্যে ডাম্প পেলেও সেই কয়নের মধ্যে পাম্প আসে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে নাইনটি নাইন টাইম বিটকয়েনের উপরই ডিপেন্ড করে প্রত্যেকটা কয়েনের মুভমেন্ট তাই বিটকয়েনের মুভমেন্ট সবার আগে আমাদের জানা দরকার আর আজকে তাই আপনারা জানতে পারবেন এই ভিডিওর মধ্যে যে বিটকয়েনের মধ্যে এবার পাম্প আসবে নাকি ডাম্প আসবে কারণ দেখুন বিটকয়েন এই মুহূর্তে চলছে ষোলো হাজার নশো পঞ্চাশের ঘরে এবং যদি আপনারা সেভেন ডেজ গ্রাফ দেখেন তাহলে দেখতে পাচ্ছেন গ্রাফের মধ্যে সেই রকম কোনো বড় মুভমেন্ট নেই এবং যদি আপনারা থার্টি ডেজ গ্রাফ দেখেন তাহলে দেখতে পাচ্ছেন এই যে ক্যান্ডেলগুলি দেখুন আপনারা ভালো করে লক্ষ্য করে যে মোটামুটি প্রায় স্টেবেল জায়গাতে রয়েছে আমি একটি একটি করে ক্যান্ডেল আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা যেখানে বিটকয়নের দাম দেখাচ্ছে ষোলো হাজার নশো পঞ্চাশ তার নিচে দেখুন হাই লো এবং অ্যাভারেজ এই তিনটি জিনিস দেখতে পাচ্ছেন এখানে এই ক্যান্ডেলটির মধ্যে হাই দেখুন সতেরো হাজার ডলার লো রয়েছে ষোলো হাজার আটশো তারপরে ক্যান্ডেলটির মধ্যেও সতেরো হাজার হাই ষোলো হাজার আটশো লো তারপরেরটিতেও সতেরো হাজার একশো নব্বই হাই ষোলো হাজার চারশো পঁয়তাল্লিশ লো এইভাবে আপনারা প্রত্যেকটি ক্যান্ডেলের মধ্যে লক্ষ্য করুন সেইভাবে বড়ো কোনো মুভমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন না মোটামুটি প্রায় একই জায়গাতে রয়েছে এই ক্যান্ডেলটির মধ্যে আপনারা দেখুন ষোলো হাজার সাতশো সাতানব্বই ষোলো হাজার পাঁচশো সত্তর লো কিন্তু যদি আপনারা মোটামুটি প্রায় কুড়ি দিন আগের ক্যান্ডেল দেখেন সেখানে দেখতে পাচ্ছেন নই নভেম্বরের যে ক্যান্ডেলটি সেই ক্যান্ডেলটির হাই রয়েছে কুড়ি হাজার ছশো চৌষট্টি এবং লো রয়েছে সতেরো হাজার ছশো তিন এবং তারপরের দিন মানে দশই নভেম্বর আপনারা দেখুন আঠেরো হাজার পাঁচশো নব্বই হাই এবং লো রয়েছে পনেরো হাজার ছশো বিরাশি এবং বিগত কয়েক মাসের মধ্যে বিটকয়েনের লো হচ্ছে এটাই পনেরো হাজার ছশো বিরাশি মানে আপনারা দেখতেই পাচ্ছেন নয় নভেম্বর এবং দশই নভেম্বর এই দুদিনের দিনের মধ্যে বিটকয়েনের মধ্যে মোটামুটি প্রায় পাঁচ হাজার ডলারের মুভমেন্ট হয়েছে কিন্তু তারপর থেকে এই রকম বড় কোনো মুভমেন্ট দেখা যায়নি তাই অনেকেই হয়তো এক্সপেক্ট করছে যে এখান থেকেই হয়তো বিটকয়েনের মধ্যে আপ মুভমেন্ট আসতে পারে কারণ নভেম্বর ডিসেম্বর এই সময় করেই ম্যাক্সিমাম টাইম বিটকয়েনের মধ্যে বুল রান এসেছে তাই এটাই সকলে আন্দাজ করছে যে বিটকয়েন তার বটম দেখিয়ে দিয়েছে এবং এই জায়গা থেকেই বিটকয়েন উপরের দিকে উঠবে কিন্তু গাইজ আদৌ কি বিটকয়েন এই জায়গা থেকে উঠবে কারণ আপনারা যদি কিছু জিনিস লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন পুরো ব্যাপারটা যে কি হতে চলেছে তো গাইজ আমি এখন বাইন্যান্সের মধ্যে বিটকয়েনকে ওপেন করেছি এবং আপনারা দেখুন যদি মান্থলি গ্রাফ আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন নভেম্বরের যে ক্যান্ডেল ক্লোজিং হয়েছে সেই ক্যান্ডেল ক্লোজ হয়েছে সতেরো হাজার একশো এবং নভেম্বর মাসে হাই ছিল একুশ হাজার চারশো আর লো ছিল পনেরো হাজার চারশো বাইন্যান্সের মধ্যে এটাই হচ্ছে লো কিন্তু কয়েন মার্কেট ক্যাপের মধ্যে আপনারা দেখতে পেলেন পনেরো হাজার সামথিং এবার এই ক্যান্ডেলটি দেখে যদি আপনারা একটু বোঝার চেষ্টা করেন যে বিটকয়েন এখন পজিটিভ নাকি নেগেটিভ তো গাইজ আমার হিসাবে বিটকয়েন পজিটিভ হতে গেলে এই যে ক্যান্ডেল ক্লোজ হয়েছে সতেরো হাজার একশো এই ক্যান্ডেল ক্লোজিংটি দরকার ছিল আঠেরো হাজার পাঁচশোর ও এবং সব থেকে ভালো হতো যদি ক্যান্ডেলটি ক্লোজ হতো মোটামুটি প্রায় আঠেরো হাজার সাতশোর ও কারণ একদমই এই জায়গাটাতেই আপনারা দেখুন আমি যেখানে কারসারটা রাখার চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন আঠেরো হাজার সাতশো পয়েন্ট এই জায়গাটিতে যদি ক্যান্ডেল ক্লোজ হতো তাহলে সব থেকে বেটার জিনিস হতো এবং আমার হিসাবে বিটকয়েন পজিটিভ হয়ে যেত এবং আমার যা যা জিনিস বাই করা ছিল প্রত্যেকটি কয়েন আমি বাই করে নিতাম আর ডাউনে যাওয়ার জন্য ওয়েট করতাম না কিন্তু সেটি হয়নি ক্যান্ডেল ক্লোজ হয়েছে সতেরো হাজারের আশেপাশে তাই আমার হিসাবে বিটকয়েন এখনও ডাউনে যাবে তার নতুন বটম এখনও দেখাতে পারার সম্ভাবনা রয়েছে এবং সেই বটম পনেরো হাজারের নিচে অবশ্যই আসবে এবং ম্যাক্সিমাম আমার হিসাবে তেরো হাজার তো অবশ্যই আসা উচিত এবং সব থেকে খারাপ কেসে বিটকয়েনের নতুন বটম অ্যাটলিস্ট সাড়ে এগারো হাজার থেকে সাড়ে বারো হাজার ডলারের মধ্যে হওয়া উচিত সেটা রেয়ারকে সব থেকে বড় নেগেটিভ সব থেকে বড় যে বটম সব থেকে বেশি যে মাইনাসের দিকে বটম সেটার কথা আমি বলছি সাড়ে এগারো হাজার ডলার থেকে সাড়ে বারো হাজার ডলার পর্যন্ত কিন্তু আমার হিসেবে বিটকয়েন অ্যাটলিস্ট তেরো হাজার পাঁচশো ডলার পর্যন্ত তো অবশ্যই আসা উচিত কিন্তু তা বলে এই নয় যে আপনারা কোনো কিছু বাই করার জন্য ওয়েট করবেন যে বিটকয়েন তেরো হাজার ডলারে এলে তারপর বাই করবেন এখন প্রত্যেকটি কয়েন বাইং জোনের মধ্যে রয়েছে আপনারা অবশ্যই এখন থেকেই বাই করা শুরু করে দিতে পারেন এখন গাইস আপনারা যদি উইকলি গ্রাফ দেখেন তাহলে উইকলি গ্রাফ হিসাবেও কিন্তু বিট কয়েন যে এই মাসে যে ক্যান্ডেল ক্লোজ হয়েছে নভেম্বর মাসে সেই ক্যান্ডেল ক্লোজিংটা উইকলি গ্রাফ হিসাবেও কিন্তু আঠেরো হাজার সাতশো থেকে আটশোর মধ্যে হওয়া উচিত ছিল আপনারা দেখুন এই জায়গায় जगह टीते जो जगह लाइन टी देखते हैं अपना ডান দিকে দেখতে পাচ্ছেন আঠেরো হাজার ছশো তিরাশি মোটামুটি প্রায় আঠেরো হাজার আটশো পর্যন্ত এই লাইনটি যাচ্ছে তো এই জায়গাতে ক্যান্ডেল ক্লোজিং দরকার ছিল মান্থলি ক্যান্ডেল ক্লোজিং এই জায়গাতে দরকার ছিল বিটকয়েন পজিটিভ হওয়ার জন্য কিন্তু সেই জায়গা পর্যন্ত বিটকয়েন যেতে পারেনি ক্যান্ডেল যে ক্লোজ হয়েছে সেই জায়গা দিতে পারেনি তাই আমার হিসাবে বিটকয়েন এখনও নেগেটিভ বিটকয়েনের মধ্যে যদি এই জায়গা থেকে হালকা হলো পাম্প আসে তাহলে সেই পাম্প আসতে পারে অ্যাটলিস্ট এই জায়গা পর্যন্ত আপনারা দেখুন মোটামুটি প্রায় সতেরো হাজার ছশো কি সতেরো হাজার সাতশো পর্যন্ত বিটকয়েন ম্যাক্সিমাম যেতে পারে কিন্তু সেই জায়গাতে গেলেও সেখান থেকে আবার বিটকয়েনকে ডাউনে আসতে হবে এবং সেই জায়গা থেকে পজিটিভ হতে গেলে বিটকয়েনকে আঠেরো হাজার সাতশো পর্যন্ত অবশ্যই যেতে হবে আর যদি উনিশ হাজার ডলার চলে যায় তাহলে তো খুবই বেটার জিনিস হয়ে যাবে কিন্তু অ্যাটলিস্ট আঠেরো হাজার সাতশো ম্যাক্সিমাম যেতেই হবে বিটকয়েন পজিটিভ হতে গেলে এবং তার আগে বিটকয়েন পজিটিভ হওয়ার জন্য মানে হালকা পজিটিভ হওয়ার জন্য যে মোটামুটি একটা পজিটিভনেস দরকার সেটা হবে সতেরো হাজার সাতশোর কাছাকাছি গেলে কাছাকাছি গেলে নয় সেই সতেরো হাজার সাতশো যদি বিট করে উপরের দিকে উঠতে পারে কারণ ওই জায়গাতে মোটামুটি প্রায় সতেরো হাজার চারশো থেকে সতেরো হাজার ছশো কি সাড়ে ছশো সামথিং এই জায়গাতে একটা বড়ো রেজিস্ট্যান্স রয়েছে মানে সেলিং প্রেশার রয়েছে সেই সেলিং প্রেশারকে পার করে যদি বিটকয়েন উপরের দিকে যেতে পারে তাহলে আমরা ধরে নেবো যে বিটকয়েন শর্ট টার্মের জন্য পজিটিভ হয়েছে হ্যাঁ শর্ট টার্মের জন্যই হবে কারণ যদি আঠেরো হাজার সাতশো পর্যন্ত চলেও যায় তাহলেও কিন্তু লং টার্মের জন্য পজিটিভ হবে না আর লং টার্মের জন্য পজিটিভ হতে গেলে বিটকয়েনকে অ্যাটলিস্ট পঁচিশ হাজার ডলার এবং তিরিশ হাজার ডলার যতক্ষণ না টপকাচ্ছে ততক্ষণ বলা যাবে না যে বিটকয়েনের মধ্যে বুল রান আসতে চলেছে এবং আপনারা গাইজ এই যে উইকলি ক্যান্ডেলস এই ক্যান্ডেলসগুলিকে একটু ভালো করে দেখুন যে এই জায়গাতে একটি বড় রেড ক্যান্ডেল তারপর আবার ছোট ছোটো গ্রিন রেড ক্যান্ডেল কিন্তু কোনো ক্যান্ডেলটি এই যে জায়গা এইখানে ছাব্বিশ হাজার সাতশো চৌষট্টি যেখানে এই ক্যান্ডেলটি শুরু হয়েছিল সেইখান পর্যন্ত যেতে পারেনি তারপর আবার দেখুন এই জায়গাতে আবার একটি বড় রেড ক্যান্ডেল जी जो कैंडलटी शुरू हो पचिस हजार तीनशोर का কিন্তু তারপর আবার দেখুন ছোট ছোট রেড গ্রিন ক্যান্ডেল কিন্তু কোনো ক্যান্ডেলটি আবার সেই জায়গাতে যেতে পারেনি যে জায়গাটা হচ্ছে মোটামুটি প্রায় পঁচিশ হাজার তিনশোর কাছাকাছি আবার দেখুন এই জায়গাতে বড় একটি রেড ক্যান্ডেল এবং এই ক্যান্ডেলটি শুরু হয়েছে একুশ হাজারের ঘর থেকে কিন্তু তারপর এখনও পর্যন্ত কোনো ক্যান্ডেল তিনটি ক্যান্ডেল দেখতে পাওয়া যাচ্ছে এই ক্যান্ডেলগুলি ওই জায়গা পর্যন্ত যেতে পারেনি এইভাবে বড় একটি রেড ক্যান্ডেল আসছে এবং বিটকয়েনের মধ্যে বড় বড় ফল দেখা যাচ্ছে এবং এই হিসাবে এই যে বড়ো রেড ক্যান্ডেলটি শেষের দিকে যে রেড ক্যান্ডেলটি দেখতে পাচ্ছেন এখান থেকে আরও কয়েকটি ছোটো ছোটো গ্রিন এবং রেড ক্যান্ডেল দেখতে পাবেন যেটি এই জায়গা পর্যন্ত আসার সম্ভাবনা রয়েছে যেটি আমি বললাম আঠেরো হাজার সাতশো পর্যন্ত সেখান থেকে আবার নিচের দিকে আসার সম্ভাবনা রয়েছে সেটা ম্যাক্সিমাম কে সে কিন্তু বর্তমানে এই জায়গা থেকেই মোটামুটি প্রায় ম্যাক্সিমাম বিটকয়েন সতেরো হাজার সাতশো পর্যন্ত যেতে পারে এবং তারপর কিন্তু সেই জায়গা থেকে বিটকয়নের মধ্যে ডাউনফল আসার সম্ভাবনা রয়েছে এবং যদি আপনারা জানতে চান যে তাহলে বিটকয়েন পজিটিভ কবে থেকে হবে তাহলে আমার হিসাবে বিটকয়েন মোটামুটি জানুয়ারি থেকে পজিটিভ হতে পারে বুল রান আসবে কিনা সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয় অনেক কিছু দেখে মার্কেট অ্যানালিসিস করে মার্কেটের মধ্যে কন্ডিশান দেখে তবেই সেটা বলা সম্ভব যে বুল রান কবে থেকে আসবে এত আগে থাকতে বলা সম্ভব নয় যে বুল রান কবে থেকে আসবে তাই গাইজ আপনারা ওয়েট করুন কোনো কিছু বাই করার থাকলে এই জায়গা থেকে ডিসিএ করে বাই করতে পারেন বর্তমান দামে বাই করবেন তারপর আরও ফান্ড রেখে দেবেন যখন আরও ডাউনে যাবে প্রাইস তখন আবার বাই করে অ্যাভারেজ করবেন এইভাবে বাই করে আপনারা অ্যাটলিস্ট পরবর্তী রান পর্যন্ত কোনো কয়েনকে হোল্ড করবেন কারণ এটাই হচ্ছে কেনার জায়গা এই জায়গায় যারা যারা ইনভেস্ট করবেন বিশেষ করে যদি নতুন ইনভেস্টার আসেন তারা তো হিউজ একটা প্রফিট পেয়ে যাবেন এই জায়গায় নতুন করে বাই করলে এবং যারা যারা হাই প্রাইসে আগে বাই করে রেখেছিলেন কোনো কয়েন তারা পারলে অ্যাভারেজ করার চেষ্টা করবেন আর না পারলেও চিন্তা করার কিছু নাই যখন ভুলটা আসবে তখন অলরেডি একটা ভালো প্রফিট পেয়ে যাবেন তো গাইজ এটি বলা ছিল আজকে ভিডিওর মধ্যে যদি আপনাদের কাছে ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক ও শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ